নির্জনতার সুযোগে রাস্তায় স্কুল পড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব কতিপয় যুবকের। এই অভিযোগ সেই নাবালিকা পড়ুয়ার। এই ঘটনায় এলাকাবাসীরা অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। তবে ধৃত যুবকের দাবি, তার সাথে ওই নাবালিকার পূর্বের সম্পর্ক ছিল। উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত উপতাখালী ডুপির বন্ধ লালছড়া এলাকায় স্কুল পড়ুয়া নাবালিকাকে কুপ্রস্তাব সহস্থিলতাহানির চেষ্টার অভিযোগ ভিনধর্মী এক যুবকের বিরুদ্ধে। নিজ ব্যক্তিগত কাজে ওই এলাকার নাবালিকা কন্যাটি উপতাখালী তহসিল কাছাড়ে যাবার পথে ধর্মনগর লাতুগাঁও এলাকার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি দিলওয়ার হোসেন নাবালিকা কন্যাটিকে কুপ্রস্তাব শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ জানায় নাবালিকা কন্যাটি। অভিযোগ, অভিযুক্ত দিলওয়ারের সাথে আরও দুইজন যুবক বাইক নিয়েছিল। নাবালিকা কন্যার আত্মচিৎকারে দুজন বাইক নিয়ে কেটে পড়লেও অভিযুক্ত দিলওয়ারকে আটক করে আশপাশ এলাকার লোকজন। পরবর্তীতে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আমি উপতাখালী গেছিলাম, তো আমার পিআরটিসির কাগজ সই করা নিয়ে আসলো, তো সই করাইছি বাড়িতে। আর আমি রাস্তার তিনটা ছেলে দেখছি, তো তিনটা ছেলেই আমার কুপ্রস্তাব দিছে। তারপরে আমার ব্যাগুকটা নিয়েও নিয়ে নিচে গিয়া, তারপরে আমার হামলা করতে আসলো। তারপর আমি দৌড়াইয়া আইছি, আমার পাশের বাড়িতে ঢুকছি। তারপরে